জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাজ গুছিয়ে আনতে কিছুটা সময় লাগলেও এই সংগঠনের মাধ্যমেই আহত ও শহীদদের পরিবারগুলোকে অর্থ সহায়তা দেওয়া হবে। জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন ডাক্তারের পরামর্শ নিয়ে অনেককে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। এখন পর্যন্ত হতাহত 176 জনকে 1,71,42,050 টাকার সহায়তা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। বলেন গণহত্যায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হতাহত হয়েছেন অনেকে। এদের মধ্যে কেউ কেউ হারিয়েছেন হাত, কেউ বা পা, দৃষ্টিশক্তিও হারিয়েছেন অনেকে। কেউ কেউ এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আমাদেরকে যে চেকটা তুলে দিচ্ছে, এতে মনে করেন যে স্বাভাবিকভাবে কিছুটা আমার হচ্ছে আর কি। মান্থলি একটা ভাতার ব্যবস্থা করা হোক, যারা চাকরি করতে পারবে বা লেখাপড়া যারা জানে তাদেরকে চাকরি দেওয়া হোক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত 30 জনকে 1,00,000 টাকা করে সহায়তা দিয়েছে এই ফাউন্ডেশন। এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, এ পর্যন্ত আহত ও শহীদ পরিবারগুলোকে 1,71,42,050 টাকা দেওয়া হয়েছে। 30 জনকে 30,00,000 টাকার চেক প্রদান করতে পেরেছি, যাতে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে সর্বমোট 33 জনকে 33,23,100 টাকা এবং পঙ্গু হাসপাতালে 59 জনকে 59,41,300 টাকা তাদের কাছে বিকাশের মাধ্যমে চলে যাবে। চেক হস্তান্তর শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সকল আহত ব্যক্তির চিকিৎসার দায়িত্ব নেবে সরকার ও ফাউন্ডেশন। তিনি আরও বলেন, ঢাকার বাইরে আহতদের অর্থ পাঠিয়ে করা হবে সাহায্য। আমরা ঢাকার বাইরে বিভাগগুলো ধরে যে হাসপাতালগুলো আছে সেইখানে আমরা অর্থ সহায়তাটা পৌঁছে যাবে। মেডিকেল টিম যদি ক্লিয়ারেন্স দেয় যে তাকে আর দেশে সম্ভব নয় বা বিদেশে গেলে এটি ভালো ট্রিটমেন্ট হবে, সেক্ষেত্রে আমরা বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। শহীদ পরিবারদের নিয়ে রাজনীতির অপচেষ্টা রুখে দেওয়া হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা। ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে মামলার প্রমাণ পেলেই তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। শহীদদেরকে যাতে আমরা ভাগ করে না ফেলি কোনো দল দিয়ে, কোনো ব্যানার দিয়ে বা আহতদেরকে, এবং তাদেরকে যাতে আমরা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করি, এটাই আমাদের অনুরোধ থাকবে। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এ নিয়ে দেওয়া হবে প্রেস রিলিজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা এই সংক্রান্ত একটা প্রেস রিলিজ আসবে যে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা যাতে না নেওয়া যায়। এছাড়া আন্দোলনে হতাহতদের নাম তালিকাভুক্ত করার জন্য নতুন করে হেল্পলাইন চালু করা হয়েছে, যেটির নাম্বার 1600। প্রতিদিন সকাল 10:00 থেকে সন্ধ্যা 6:00 পর্যন্ত এই নাম্বার চালু থাকবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।